নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং তৈরি করে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ একবার আমি যদি 10 বার করি একটা বিল্ডিং হবে, যদি আমি 20 বার করি তাহলে আমাকে আল্লাহ কি দিবেন? নবীজি বললেন 20 বার যদি তুমি তাওয়াত করো আল্লাহ তোমাকে দুইটা বিল্ডিং তৈরি করে দিবেন, যদি তুমি 30 বার করো আল্লাহ তোমাকে তিনটা বিল্ডিং তৈরি করে দিবেন। নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী ইন্তেকাল করেছে। এই বলতে বলতে দেখা গেল যে আকাশটা একটু অন্ধকার হয়ে গেছে। সবচাইতে ছোট যে দুইটি সূরা, সূরা ইখলাস এবং সূরা কাউসার, দুইটি সূরা সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শানে রিসালাত, আর সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শানে ইলাহি। অর্থাৎ সূরা কাউসারের তিনটি আয়াত, এই তিনটি আয়াতের ভিতর অন্য কোনো কথা নাই, শুধুমাত্র আল্লাহর নবীর সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে বাড়তি আর কোনো কথা নাই, এখানে শুধুমাত্র নবীজির প্রসঙ্গেই সূরা কাউসারের আলোচনা হয়েছে। সূরা ইখলাস শানে ইলাহি, সূরা ইখলাসের ভিতর অন্য কোনো কথা নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের যত সূরা আছে সব সূরার ভিতরে বিভিন্ন কিছু আলোচনা হয়েছে, কিন্তু সূরা কাউসার এবং সূরা ইখলাস, ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ব্যতীত আর কোনো কথা আল্লাহ এখানে বলেন নাই। সূরা কাউসার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান ব্যতীত আল্লাহ এখানে আর কিছুই বলেন। কুরআনুল কারীমের ফজিলতপূর্ণ যত আয়াত আছে, যত সূরা আছে, তন্মধ্যে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। 114টি সূরার ভিতরে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস এই দুইটি সূরা হলো একটু আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। যেমন সূরা ইখলাসের ভিতরে ইখলাস এই শব্দটা এই সূরার কোথাও নেই, কিন্তু কুরআনুল কারীমে আর যত সূরা আছে সব সূরার মধ্যেই ওই সূরার নাম রয়েছে। যেমন ধরি ইয়াসিন প্রথম আয়াতি ইয়াসিন, আর রহমান প্রথম আয়াতি আর রহমান, সূরা ওয়াকিয়া প্রথম আয়াতি ওয়াকিয়া, সূরা জিলজাল প্রথম আয়াতি জিলজাল, সূরা বুরুজ প্রথম আয়াতি বুরুজ, সূরা তাকাসুর প্রথম আয়াতি তাকাসুর, এরকম সূরা আসর প্রথম আয়াতেই আসর, প্রত্যেকটা সূরার মধ্যে ওই সূরার যে নাম সেই নামটা রয়েছে। শুধুমাত্র দুইটি সূরা ব্যতীত, একটি হলো সূরা ফাতিহা আর একটি হলো সূরা ইখলাস। সূরা ফাতিহার মধ্যে কোনো ফাতিহা শব্দ নাই আর সূরা ইখলাসের মধ্যেও ইখলাস শব্দটা নাই। এই দুইটা হলো আলাদা বৈশিষ্ট্যপূর্ণ সূরা। সূরা ইখলাসের নাম কেন ইখলাস? সূরা ইখলাসের কয়েকটি নাম আছে, একটি নাম হলো সূরা ইখলাস, আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, আরেকটি নাম হলো সূরাতুল মারিফা। ইসরা ইখলাসের নাম ইখলাস কি? বিশুদ্ধতা, পিউরিটি। ইখলাস মানে হলো বিশুদ্ধতা, যেখানে একেবারেই নির্ভেজাল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যা কিছু বলেছেন প্রত্যেকটা কথাকে ইখলাসের সাথে বিশুদ্ধতার সাথে জীবনে মেনে নেওয়া, এটাই হলো এই সূরার আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। আজরেকুল সুবহানাল্লাহ। আমরা যদি দেখি কুরআনুল কারীমের, এর আগেও বলেছি যে আল্লাহ কুরআনকে দুই ভাগে নাজিল করেছেন, একটা মক্কিতে একটি মদিনাতে। অর্থাৎ হিজরতের পূর্বে কিছু সূরা আল্লাহ নাজিল করেছেন, হিজরতের পরে কিছু সূরা আল্লাহ নাজিল করেছেন, তবে সূরা ইখলাস এটা মাক্কি সূরা। অর্থাৎ হিজরতের পূর্বেই
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছেন। এবার জানবো সূরাটির শানে নুজুল। সূরাটির শানে নুজুলে তাফসীরে ইবনে কাসির, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে কিছু মুশরিক, কিছু ইহুদি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে কয়েকটি প্রশ্ন করেছে। এক নম্বরের প্রশ্ন ছিল, আপনি যে আল্লাহর কথা আমাদেরকে বলেন সে আল্লাহ কয়জন? এক নম্বরের প্রশ্ন, সে আল্লাহ কয়জন? কেন তারা আল্লাহ কয়জন এই প্রশ্ন করেছে? কারণ তারা ওই সময়ে এক উপাস্যের উপাস্য করত না, তাদের মিনিমাম দেবতা ছিল 360টা। কয়টা? সর্বনিম্ন যে উপাস্য মানত, প্রভু মানত, সেও 360টাকে মানত। আর কেমন মানা মানত? 360টা মূর্তি বানায়া তারা পবিত্র বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে তালা দিয়ে রেখেছে। অর্থাৎ কাবা ঘরের ভিতরে তারা 360টা মূর্তি দেখেছিল, আর তারা এই 360টা মূর্তিরই পূজা করত, উপাসনা করত। এজন্যই তারা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করেছে যে আমরা 360টার পূজা করি, উপাসনা করি, তাই বিপদ আপদ থেকে বাঁচি না, বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ে থাকি, আর তুমি কোন আল্লাহর কথা বলো, সে আল্লাহ আবার কয়জন, তার শক্তি কেমন, এইটা সম্পর্কে তুমি আমাদেরকে একটু বলো। দ্বিতীয় নম্বরে ইহুদিদের প্রশ্ন ছিল যে আমরা যার ইবাদত করি উজাইর আলাইহিসসালাম, আমরা তাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করি, নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ কি এমন? খ্রিস্টানরা প্রশ্ন করেছে, হে নবী, আপনি যে আমাদেরকে যে দিনের দাওয়াত দেন, আপনি যে আল্লাহর কথা বলেন, আমরা তো ঈসা আলাইহিসসালামের উপাসনা করি, ঈসা আলাইহিসসালামকে আমরা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করি, নাউজুবিল্লাহ, আপনার আল্লাহ এই ব্যাপারে আপনার আল্লাহর পরিচয় কি? তিন নাম্বার, আমরা জানি যে আমাদের এক একটা সেক্টরের দায়িত্ব এক একটা দেব দেবতা পালন করে, অর্থাৎ বৃষ্টি আমরা একজনের কাছে, এক দেবতার কাছে চাই, ফসল আমরা আরেক দেবতার কাছে চাই, জ্ঞান আমরা আরেক দেবতার কাছে চাই, আলো আমরা সূর্যের কাছে চাই, পানি আমরা গঙ্গার কাছে চাই, এইভাবে করে আমরা এক একটা দেবতার কাছে এক একটা জিনিস আমরা কামনা করি, প্রত্যাশা করি, উপাসনা করে তাদের কাছে এটা দোয়া করি চাই। আপনার আল্লাহর এই ব্যাপারে বৈশিষ্ট্য, এই যে কাফেরদের প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘিরে। এখানে প্রশ্নগুলো বিশ্বনবীকে ঘিরে, ইসলামকে ঘিরে, কোরআনকে ঘিরে, ইসলাম জীবনকে ঘিরে কোনো প্রশ্ন তাদের ছিল না, আখেরাতকে ঘিরে কোনো প্রশ্ন এখানে তাদের ছিল না, তাদের সবগুলো প্রশ্ন ছিল আল্লাহ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক প্রশ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তারা যেইভাবে প্রশ্ন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে এই কাফেরগুলোর প্রশ্নের উত্তর দিয়ে এই সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেমন করে নাজিল করলেন? আল্লাহ বলে দিলেন, কুল, হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনাকে তারা প্রশ্ন করে আমার সম্পর্কে, জানতে চায় আমি আল্লাহ সম্পর্কে, আপনি তাদেরকে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার 360টা হাত লাগে না, 10টা হাত লাগে না,
আমার সাহায্যকারী কেউ লাগে না, আমি একাই, আমি একক, আমার কোনো অংশীদার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরের কথা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছে কিছু চাই না, অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপরে আল্লাহ বলে দিলেন যে যারা আমার সম্পর্কে প্রশ্ন করতেছে তাদেরকে আপনি বলে দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আর আমি কাউকে জন্ম দেই নাই। এই যে আমি কারো থেকে জন্ম নেই নাই আর কাউকে জন্ম দেই নাই, এই একটা আয়াত দ্বারা পৃথিবীর হাজার হাজার ধর্ম, ধর্মীয় বিশ্বাস এইটা রহিত হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। কেন? খ্রিস্টানরা তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, অর্থাৎ যদি তারা এই ধর্মের বিশ্বাসী যারা, আল্লাহ বলে দিলেন যে না আমি কাউকে জন্ম দেই নাই, অর্থাৎ আমার কোনো পুত্র নাই, আর তারা যেহেতু আল্লাহর পুত্র বলে তার ইবাদত করতেছে, আল্লাহ না করতেছে, অতএব তাদের ধর্মীয় বিশ্বাস এটা বাতিল। এরপরে দেখেন আরো যত ধর্ম দেখবেন, ব্যক্তি কেন্দ্রিক যেই ধর্মগুলো আছে, একজন মানুষ কেন্দ্রিক যেই ধর্মগুলো আছে, সমস্ত ধর্মগুলো এই একটি আয়াত দ্বারা বাতিল। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই আর আমি কাউকে জন্ম দেই নাই। জন্ম দেই নাই মানে হলো মানুষ মানুষের মধ্য থেকে জন্ম নেয়, আমরা জানি তার একজন পিতা আছে, একজন মাতা আছে। আল্লাহ বলেন আমি এই রকম কারো পিতা নই আর আমিও কারো সন্তান নই, আমি কারো পিতা নই, আমি কারো সন্তান নই, আমি কাউকে পিতা যেইভাবে একটা জন্মের মধ্যে জড়িত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে কোনো জন্মের সাথে জড়িত নই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন যে আমি আল্লাহ, আমার সমতুল্য, সমকক্ষ আর পৃথিবীতে কোনো কিছু কেউ নাই। এটা হলো এই আয়াতগুলোর সরল অনুবাদ। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতকে নাজিল করে আল্লাহর তাওহীদ আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। এখন আসি এই সুরার ফজিলত। এই সুরার ফজিলত বলতে গেলে তিন ঘন্টায় শেষ করা সম্ভব হবে না, এত ব্যাপক। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরার ফজিলত সম্পর্কে বলেছেন। কিছু ফজিলত আমাদের সমাজে প্রচলিত আমরা জানি, যেমন যে এই সুরা যদি কোনো মানুষ তিনবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এক কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করে থাকে। এ ফজিলত আমাদের সকলেরই জানা। হ্যাঁ, অবশ্যই এটি হাদিস সম্মত। নবীজি একদিন বললেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, সমবেত করলেন, বললেন আমি আজকে তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব, অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ তোমাদেরকে শোনাব। এরপরে নবীজি সূরা ইখলাস তেলাওয়াত করলেন, বাসায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম বসে রইলেন, অপেক্ষা করতেছিলেন নবীজি আসেন না কেন। নবীজি বললেন আমাদেরকে সূরার এক তৃতীয়াংশ শোনাবেন, শুধুমাত্র সূরা ইখলাস শুনিয়ে নবীজি চলে গেলেন। কিছুক্ষণ পরে বিশ্ব নবী চলে আসলেন, এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা অপেক্ষা করতেছ, আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো বলেছি, আমি যেই সূরা ইখলাস তেলাওয়াত করেছি আল্লাহ এর ফজিলত, এর মর্যাদা, এর মর্তবা এত রেখেছেন যে এইটা কোরআনুল কারিমের এক তৃতীয়াংশের সমান। এরপরে নবীজি একদিন বললেন তোমরা কি প্রতিদিন কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারবে না? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সেটা তো কষ্টসাধ্য, কষ্টকর হয়ে যাবে। নবীজি বললেন যদি সেটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যায় মনে করো, তাহলে তোমরা সূরা ইখলাস তেলাওয়াত করো, এর মধ্যে তো তোমরা কোরআনের এক তৃতীয়াংশ সওয়াব তোমরা লাভ করবে। সুবহানাল্লাহ।
এরপরে আসে আরো কিছু ফজিলত। নবীজি বলেন যদি কোনো মানুষ সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, কয়বার? কয়বার? 10 বার। যদি কোনো মানুষ সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং তৈরি করে দেন। সাহাবায়ে কেরাম মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ, একবার আমি যদি 10 বার করি একটা বিল্ডিং হবে, যদি আমি 20 বার করি তাহলে আমাকে আল্লাহ কি দিবেন? নবীজি বললেন 20 বার যদি তুমি তেলাওয়াত করো আল্লাহ তোমাকে দুইটা বিল্ডিং তৈরি করে দিবেন, যদি তুমি 30 বার পড়ো আল্লাহ তোমাকে তিনটা বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আহা, আমাদের কপাল কত না বুঝ। সারাটা জীবনে একটা বিল্ডিং তৈরি করার জন্য সারা জীবন শেষ করে ফেলে আমরা পারি নাই। আর আমি যা বলতেছি এটা তৈরি করার জন্য আমাকে আপনাকে সারা জীবন ব্যয় করতে হবে না, দুই একটা মিনিটই যথেষ্ট, দুই একটা মিনিটই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সবাই খেয়াল করেন, ভালো লাগবে যেহেতু সূরাটা আমরা পারি, যেহেতু সূরাটি আমাদের মুখস্থ, অতএব ফজিলত গুলো শোনা থাকলে জানা থাকলে আমাদের মনের ভিতরে আগ্রহ তৈরি হবে এটার উপর আমল করা। দ্বিতীয় নবীজি বলেন যদি কোনো মানুষ দৈনিক 50 বার এই সূরাটি তেলাওয়াত করে, কয়বার? 50 বার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোনো ঋণ না থেকে থাকে, কি না থেকে থাকে? যদি তার কোনো ঋণ না থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। আসুন পরের ফজিলত। নবীজি মদিনায় গেলেন, কুবা পল্লীতে অবস্থান করলেন, একটি মসজিদ নির্মাণ করলেন, মসজিদে কুবা। যে মসজিদে যদি কোনো মানুষ এক রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? এক রাকাত নামাজ যদি কোনো মানুষ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 1000 রাকাত নামাজের সওয়াব দেন। এই ফজিলতপূর্ণ মসজিদ মসজিদে কুবা, মুসলিমদের প্রথম মসজিদ মসজিদে কুবা নবীজি নির্মাণ করলেন। মসজিদে কুবা একজন ইমাম নিযুক্ত করে নবীজি মদিনায় চলে গেলেন। এই মসজিদে কুবার যাকে ইমাম নিযুক্ত করা হলো, তিনি নামাজ যখন পড়াতেন তার বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা রাকাতে সে সূরা ইখলাস তেলাওয়াত করত। একটু অস্বাভাবিক মনে হয় না? কি বলেন? একটু অস্বাভাবিক মনে হয়, প্রতি রাকাতেই, অর্থাৎ সূরা ফাতিহা পড়ছে সাথে সাথে আগে সূরা ইখলাস পড়ে নিছে, কুল হু আগে পড়ে নিছে, তারপরে যদি আরো কোনো সূরা মিলানোর দরকার হয় তারপরে মিলাইছে। এই যে হলো তার বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরাম দেখলেন যে এটা তো আলাদা একটা বৈশিষ্ট্য, এইভাবে করে কেমন হয়? তারা ইমাম কেউ কিছু বলতে পারতেছে না, সাহাবায়ে কেরাম ইমাম কেউ কিছু বলতে পারতেছে না, কারণ ইমামটা নিযুক্ত করেছেন কে? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ইমাম নিযুক্ত করেছেন, অর্থাৎ তিনি তো জেনে বুঝে শুনে শুনেই ইমাম নিযুক্ত করেছেন, অতএব তাকে ইমামকে সরাসরি কিছু বলবেন এইটা সাহাবায়ে কেরাম মুসল্লি হিসেবে যারা ছিল তারা বলতেও পারতো। এক সময় গেলেন মদিনায়, সাহাবায়ে কেরাম গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইমাম নিযুক্ত করেছেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ইমাম, তবে আমরা জানি না কেন তিনি এমনটা করেন, তিনি প্রতি রাকাত নামাজেই সূরা ইখলাস তেলাওয়াত করেন। নবীজি ওই ইমামকে ডাকলেন, তুমি এমনটা করো কেন? প্রতি রাকাতেই তুমি সূরা ইখলাস করো? নবীজি নিযুক্ত হওয়া মসজিদে কুবার ইমাম নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি ভালোবাসি, এই সূরাটা আমার অনেক প্রিয়, এই সূরাটা আমার পড়তে খুবই ভালো লাগে, এই জন্য প্রতি রাকাতে আমি এই সূরাটা তেলাওয়াত করি। নবীজি অপেক্ষা করলেন, জিব্রাইল আলাইহিসসালাম নবীকে জানিয়ে দিলেন, আপনি জানিয়ে দেন আপনার এই ইমামকে, সে এই সূরাটাকে ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। এরপরে পরের ফজিলতে আসে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন,
নবীজি মদিনায়, নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী ইন্তেকাল করেছে। এই বলতে বলতে দেখা গেল যে আকাশটা একটু অন্ধকার হয়ে গেছে, সূর্যের আলো একটু নিস্তব্ধ হয়ে গেছে, আলোটা যেন একটু কমে গেছে। যেমন মেঘ যদি সূর্যের উপর দিয়ে যায়, আমরা যেমনি ভাবে একটা ছায়া দেখি, নবীজি ওইভাবে ওইরকম একটা ছায়া অনুভব করলেন, কিন্তু কোনো মেঘ নাই আকাশে। নবীজি বললেন, জিব্রাইল হঠাৎ করে আবহাওয়া এরকম হয়ে গেল কেন? জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবী ইন্তেকাল করেছে, আপনার এই সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য 70,000 রহমতের ফেরেশতা জমিনে অবতরণ করেছে। কয় হাজার? কিসের ফেরেশতা? এটা কি স্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার না। নবীজি তখন বললেন, জিব্রাইল, আমার এই সাহাবীর কি এমন বিশেষ আমল ছিল যার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আজকে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য চলে আসলো, কি আমল সে করেছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তার অন্য সাহাবারা যে আমলগুলো করে সেই আমলগুলোই সে করত, তবে তার একটি ব্যতিক্রমী আমল ছিল, সে তার উঠতে বসতে সদা সর্বক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, তার এই একটা তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় এই হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। দেখুন সুবহানাল্লাহ। এরপরে একটা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ রাতের বেলায় ঘুমানোর সময় বালিশে মাথা রেখে ডান কাত হয়ে শুয়ে সূরা ইখলাস তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায়, নবীজি বলেন ওই মানুষটা মৃত্যুর পরে ডান কাত অবস্থায় সে জান্নাতে চলে যাবে। সূরা ইখলাসের ফজিলত। এরপরে এক সাহাবী বলেন, একদিন অন্ধকার রাত্রি আমরা মসজিদে বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম নবীজি কখন আসবে, আমরা পিপাসিত ছিলাম, পানির জন্য আমরা একটু পিপাসিত ছিলাম। এমন তো মুহূর্তের ভিতরে নবীজি অন্ধকার অবস্থায় আসলেন, এসে আমার হাত ধরলেন, আমার হাত ধরে বললেন তুমি পড়ো। আমি চুপ করে রইলাম, আমি জানি না কি পড়বো। দ্বিতীয়বার নবীজি বললেন তুমি পড়ো। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়বো, আমি তো বুঝতেছি না। নবীজি বললেন, তুমি সূরা ইখলাস পড়ো, ফালাকার নাস পড়ো, তোমার জন্য দিনে এবং রাতে এই তিনটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। এরকম সুবহান। অর্থাৎ যদি কোনো মানুষ বাদ ফজর সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, সূরা মাগরিবের পরও ঠিক তদ্রূপ এইভাবে আমল করে, নবীজির হাদিস, নবীজি বলেন এই দুই বেলার এই আমল তার জীবন জীবিকার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম সুবহান। এরপর নবীজি বলেছেন, কোনো মানুষ যদি তার ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস তেলাওয়াত করতে করতে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে কোনোদিন অভাব প্রবেশ করাবেন না। আরো বলতে গেলে আমার দুই ঘন্টা লাগে, আমি এইভাবে করেই বলতে পারি। তার তাফসীর ইবনে কাসির ভিতরে এত বিশাল বর্ণনা আছে সূরা ইখলাস সম্পর্কে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সূরা ইখলাস বুঝার তৌফিক দান করে, সুবহানাল্লাহ আমিন। আমাদের যেন এই আমলগুলো করার তৌফিক আল্লাহ দান করে দেয়, সুবহানাল্লাহ আমিন। আমরা তো এই সূরাটা সবাই পারি, কুল হু সূরা পারি না সবাই, আমরা কুল হু সূরাটা সবাই পারি, যারা পারি না আমরা এটা মুখস্থ করে নেব, এটার উপরে আমরা আমল করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সুবহানাল্লাহ আমিন।